নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে বাইশ অক্টোবর দু সাল বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কথা বলছেন না আবহাওয়া দপ্তর বলছেন গভীর নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপটি পশ্চিমবঙ্গের গা ঘেঁসে যাবে বাংলাদেশের দিকে সরাসরি যেতে পারে প্রচণ্ড বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের দুটি জেলাতে বাংলাদেশে অতি প্রবল ঝড় বৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে যার নাম তেজ সেই তেজ ঘূর্ণিঝড় আরও শক্তিশালী হবে আজকে এবং আরও শক্তি বাড়িয়ে সেটি ওমান এবং ইয়েমেন সংলগ্ন জায়গায় আছড়ে পড়তে পারে পঁচিশ অক্টোবর খুব সকালের দিকে এমনটাই জানাচ্ছেন পরিপূর্ণভাবে ভারতীয় আবহাওয়া দপ্তর তাই আপনাদের এই ভিডিও থেকে জানানোর চেষ্টা করব যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে কোথায় কোথায় কম বৃষ্টি হতে পারে এবং আবহাওয়াটা কেমন থাকবে এছাড়া বাংলাদেশে কেমন আবহাওয়া থাকতে পারে এই যে অতি শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে আরব সাগরে তার জন্য প্রধানত ওমান এবং ইয়েমেনে প্রবল বৃষ্টি হবে ভারতের উপকূলে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে চলুন শুরু করা যাক আমরা প্রথমেই বঙ্গোপসাগরের সিস্টেমটি সম্পর্কে আপনাদের অবগত করব কি কি হতে পারে বঙ্গোপসাগরের সিস্টেমের ক্ষেত্রে এখনও পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে আজকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে যে সিস্টেমটি তৈরি হয়েছে নিম্নচাপ আকারে সেটি আরও গভীর নিম্নচাপ আকারে পরিণত হবে এবং এখনও পর্যন্ত যা তথ্য বা আপডেট রয়েছে আজকের পর থেকে সিস্টেমটি আস্তে আস্তে উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে এগোবে যার ফলে পশ্চিমবঙ্গ এবং বাংলার দিকে আসারই সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে তবে থেকে বড় প্রশ্ন রয়েছে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে আরও গভীর হবে সেটি কোথায় আসতে পড়বে এখনও পর্যন্ত ভারতীয় আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানাননি শুধু তাঁরা জানিয়েছেন বাংলাদেশের দিকে আসছে সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূল ধরে এই পর্যন্ত এখনও আপডেট পাওয়া যাচ্ছে তবে এইরকম একটা আপডেট রয়েছে আজকে গভীর নিম্নচাপ তৈরি হবার পর সিস্টেমটি যখন উত্তর এবং উত্তর পূর্ব দিকের পথ ধরে এগোবে অন্ধ্রপ্রদেশেও সেটি ঢুকছে না উড়িষ্যাতেও সেটি ঢুকছে না এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা ঘেঁষে যাবে যার ফলে দক্ষিণ চব্বিশ পরগনাতেই সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত রয়েছে সংলগ্ন পূর্ব মেদিনীপুর বিশেষ করে ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বেশ ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে পঁচিশ অক্টোবর তারিখে এমনটা তথ্য রয়েছে তবে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আলিপুর আবহাওয়া দপ্তর যা এখনও পর্যন্ত আপডেট জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদিয়া বীরভূম মুর্শিদাবাদ আজকে দুর্গা পুজোর অষ্টমীর দিন সেরকম কোনো সমস্যা নেই আগামীকাল থেকে মেঘের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে আগামীকাল প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টি হতে পারে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে এছাড়া হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনার দিকে অন্যান্য জেলাগুলো ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান এছাড়া নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোর দিকে আগামীকাল নবমীর দিন সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই সমস্যাটা শুরু হবে দশমীর দিন থেকে চব্বিশ অক্টোবর পঁচিশ অক্টোবর এবং ছাব্বিশ অক্টোবর এই তিনটে দিন বৃষ্টির সম্ভাবনা বেশি বিশেষ করে পঁচিশ অক্টোবর তারিখে সবথেকে বেশি বিপর্যয় আসতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতে চব্বিশ তারিখের যে আপডেট পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানিয়েছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে এবং নদীয়ার দিকে হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তবে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোর জন্য যে আপডেট রয়েছে দশমীর দিন চব্বিশ অক্টোবর তারিখে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এখানে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে চব্বিশ তারিখের পর পঁচিশ তারিখের যে আপডেট বা তথ্য পাওয়া যাচ্ছে পঁচিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা অনলাইন আপডেট যেটা দেখাচ্ছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া জেলার দিকে কলকাতা এবং হুগলিতে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দমকা ঝড় বইতে পারে চব্বিশ পরগনা মেদিনীপুরের দিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ঘণ্টায় গতিবেগে এছাড়া অন্যান্য জেলাগুলোর জন্য যে আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত যেটা জানিয়েছেন ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়াতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এটা তাদের আপডেট অন্যদিকে রয়েছে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এখানে তারা হালকা বৃষ্টির কথা বলছেন কিন্তু অনলাইন ওয়েবসাইট থেকে দেখতে পাওয়া যাচ্ছে দুই বর্ধমান বাঁকুড়া এছাড়া সংলগ্ন হুগলি জেলাতে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে রয়েছে পঁচিশ অক্টোবর তারিখে যাই হোক না কেন চব্বিশ এবং পঁচিশ অক্টোবর তারিখে তাই দক্ষিণবঙ্গে একটা বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় সব জায়গায় নয় তো বৃষ্টিটা সত্যি করেই অনেকটা কম হবার পূর্বাভাস পাওয়া যাচ্ছে পুরুলিয়া জেলার দিকে পশ্চিম বর্ধমানের কিছুটা এবং বীরভূম জেলার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই তথ্য দেখাচ্ছে অনলাইন বিভিন্ন মডেল ছাব্বিশ তারিখের দিকে শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাগুলোতে খুবই হালকা বৃষ্টি কোনো কোনো এলাকায় হতে পারে সাতাশ তারিখের দিকে আর বৃষ্টি নেই সাতাশ তারিখের দিকে প্রধানত সিস্টেমটি বাংলাদেশে প্রবল বিপর্যয় ঘটাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না প্রধানত শুকনো আবহাওয়া থাকবে তো উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদহতে প্রধানত চব্বিশ থেকে ছাব্বিশের মধ্যে হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা বেশি রয়েছে মালদহ জেলার দিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে প্রচণ্ড প্রভাব পড়ার রকম সম্ভাবনা নেই শুধুমাত্র হালকা হালকা বৃষ্টি হতে পারে যেমন জামশেদপুর রয়েছে ধানবাদ রয়েছে এছাড়া দেওঘর এই সংলগ্ন জায়গাগুলোর দিকে কোনো কোনো অংশে ঝোড়ো হাওয়াটা বইতে পারে তাই ঝাড়খণ্ডে প্রধানত চব্বিশ এবং পঁচিশ তারিখে হালকা হালকা বৃষ্টির একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে উত্তর পূর্ব ভারতের রাজ্যের মধ্যে সব থেকে বেশি প্রভাব পড়বে ত্রিপুরাতে মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে চব্বিশ এবং পঁচিশ সঙ্গে ২৬ তারিখে ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এমনটা জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে দু এক জায়গায় হালকা মাঝারি হতে পারে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ অক্টোবর তারিখে তবে ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট রয়েছে চব্বিশ এবং পঁচিশ তারিখ দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহী জলা এই তিনটি জেলার দিকে একটু ভারী বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে বঙ্গোপসাগরের পাশাপাশি আরব সাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তেজ সেটি আজকে আরও ভেরি সেভিয়ার সাইক্লোনিক স্টোমে পরিণত হবে অর্থাৎ অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা প্রধানত জানতে পারা যাচ্ছে এই রয়েছে বন্ধুরা একটা ঘূর্ণিঝড় এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে আপডেট অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে পরিস্থিতি খুবই খারাপের দিকে যাবার সম্ভাবনা রয়েছে কারণ যেটা অনলাইন আপডেট থেকে দেখতে পাওয়া যাচ্ছে প্রধানত অতি শক্তিশালী একটি সিস্টেম আসছে তবে অতি গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকারেও আসতে পারে বঙ্গোপসাগরে এখনই সঠিকভাবে বলা যাচ্ছে না তবে সেটি বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম সংলগ্ন জায়গায় আছড়ে পড়তে পারে সম্ভাবনা বেশি রয়েছে ২৬ অক্টোবর তারিখের দিকে তাই খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে প্রবল ঝড় বৃষ্টির দুর্যোগ চলবে প্রবল দমকা ঝড় সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বরিশাল চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় মাঝারি মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ থেকে তৈরি হতে পারে খুলনা ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী রংপুর বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাই বিশেষ বিশেষ করে তেইশ তারিখ থেকে বাংলাদেশের উপকূলবর্তী বিভাগগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখ পর্যন্ত কিছু কিছু এলাকায় বৃষ্টিটা চলতে পারে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অক্টোবর তারিখে তবে রাজশাহী রংপুর বিভাগে সবথেকে কম প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে আপডেটটি এই পর্যন্তই থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং